হ্যালো বন্ধুরা, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর সঙ্গে রয়েছে এর গভীর সম্পর্ক। চাঁদকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই। এবার চাঁদ সম্পর্কে জানা গেল এমনই এক বিস্ময়কর তথ্য। 1958 সালের দিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছিল চাঁদকে। উদ্দেশ্য ছিল চাঁদকে ধ্বংসের মাধ্যমে দেশটির সাময়িক শক্তি প্রদর্শন করা। অনেকেই যুক্তরাষ্ট্রকে অগ্রাসী ও যুদ্ধবাজ একটি দেশ হিসেবে অতিবাহিত করে থাকেন। বিশ্বের বেশ কয়েকটি দেশকেই আমরা মার্কিন হামলায় ধ্বংসস্তূপে পরিণত হতেও দেখেছি। বিশ্বের একমাত্র পারমাণবিক বোমা হামলাকারী দেশটি চাঁদকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানতে অনুসন্ধান 24-এর সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১৯৫০-এর দশকে মহাকাশ সাফল্য পেতে প্রতিযোগিতায় নেমেছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। সে সময় নিজেদের শক্তি প্রমাণ করতে দেশটি চাঁদকে উড়িয়ে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছিল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার অত্যন্ত গোপনীয় এই প্রকল্পের নাম ছিল এ স্টাডি অফ লুনার রিসার্চ ফ্লাইট অথবা প্রজেক্ট A119। তৎকালীন তরুণ জ্যোতির্বিদ্যাল সেগানকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। বিস্ফোরণের পর চাঁদের ধুলোবালি ও গ্যাস তৈরির প্রবণতা কি হবে তা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এই প্রজেক্টের মূল ব্যক্তি ছিলেন মার্কিন পদার্থবিজ্ঞানী ডক্টর লিওনার্ড রাইফেল। 73 বছর বয়সী এই বিজ্ঞানী সম্প্রতি একটি মার্কিন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে বিষয়টি খোলাস করেন। তিনি বলেন, চাঁদকে আসলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল সেখানে বিশাল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বের কাছে ক্ষমতা প্রদর্শন করা। লিওনার্ড রাইফেল আরও বলেন, তখন যুক্তরাষ্ট্রের কাছে মনে হচ্ছিল রাশিয়ার কাছে মহাকাশ গবেষণায় তারা পিছিয়ে পড়েছে, তাই চাঁদের বুকে বোমা ফাটিয়ে এমন মাশরুম ক্লাউড তৈরি করার পরিকল্পনা ছিল, যেটা পৃথিবী থেকেও দেখা যাবে। বিশ্ববাসী যখন পৃথিবীতে দাঁড়িয়ে এই বিস্ফোরণ দেখবে, তখন সবার মনে যুক্তরাষ্ট্রের সাময়িক ক্ষমতার ব্যাপারে সমীহ তৈরি হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল, সেই সাইজের বোমা দিয়েই কাজটা সফলভাবে করা যেত বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন ডক্টর রাইফেল। তিনি বলেন, আমি সংশ্লিষ্টদের এ ব্যাপারে পরিষ্কার করে বলেছিলাম, এটা বিশাল ব্যয়বহুল হবে এবং চাঁদের মাটিতে ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটবে। সরাসরি চাঁদে গিয়ে গবেষণা করা কঠিন হয়ে যাবে, কিন্তু তারা সেটি শুনতে চায়নি। ডক্টর রাইফেল বলেন, আমরা চাঁদের যে বিন্দুতে আঘাত করার টার্গেট করেছিলাম সেখান থেকে বড় জোর 2-1 মাইল এদিক সেদিক হতো, কিন্তু কিভাবে চাঁদে পারমাণবিক বোমা পাঠিয়ে সেটি বিস্ফোরণ ঘটানো সম্ভব হতো সেই কৌশল ফাঁস করতে রাজি হননি তিনি। প্রজেক্ট A119 এর আওতায় যুক্তরাষ্ট্র একটি অজ্ঞাত স্থান থেকে ক্ষেপানো অস্ত্রের মাধ্যমে চাঁদে পরমাণু বিস্ফোরক পাঠাতে চেয়েছিল। পরিকল্পনা ছিল ওই ক্ষেপণাস্ত্র 2,38,000 মাইল পাড়ি দিয়ে চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরিত হবে। হাইড্রোজেন বোমা ক্ষেপণাস্ত্রের জন্য বেশি ভারী হয়ে যাওয়ায় পরমাণু বোমা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন গবেষকরা। তারপর চাঁদে মার্কিন হামলার পরিকল্পনা আর বাস্তবায়িত করতে পারেনি নাসা। প্রজেক্ট A119 নিয়ে বেশ কিছুদিন কাজ চলার পর মার্কিন সেনা কর্মকর্তারা পরিকল্পনাটি বাতিল করে দেন। পৃথিবীর মানুষের জন্য এই মিশন ভয়ানক বিপদ ডেকে আনবে এমন আশঙ্কা থেকেই মিশনটি বাতিল করা হয় বলে জানা গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ ও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।